सीपीएम पार्टी कार्यालय में तोड़फोड़, बमबारी, डीवाईएफआई जुलूस के आसपास तोड़फोड़। उत्तर दुर्गापुर का शहर केंद्र भाजपा के डाका बंद के समर्थन में दुर्गापुर में दिन भर तूल पकड़ता रहा। दोपहर में आरजी कर की क्रूरता के विरोध में जुलूस निकाला गया। जैसे ही जुलूस दुर्गापुर नगर निगम के पास से गुजर रहा था, डीवाईएफआई कार्यकर्ता, तृणमूल कार्यकर्ता उससे उलझने लगे। इसके बाद झड़प हुई, ईंटें बरसी, कई डीवाईएफआई कर्मी घायल हो गए। डीवाईएफआई नेता रोहन शर्मा ने शिकायत की कि हम शांतिपूर्ण विरोध मार्च कर रहे थे, तभी तृणमूल के बदमाशों ने हम पर हमला कर दिया। उन्होंने हमें बुरी तरह से पीटा, कई महिला कार्यकर्ताओं सहित कई लोग घायल हो गए। सीपीआईएम में से 10 लोग घायल हो गए, उन्हें अस्पताल ले जाया गया। स्थिति संभालने में दुर्गापुर थाने के पुलिस को मशक्कत करनी पड़ी। उपायुक्त अभिषेक गुप्ता पहुंचे। छात्र युव एवं महिला একটা মিছিল ছিল এদের উপরে আর কি করে ঘটনার বিচার ছিল এবং আমাদের বক্তব্য তো খুব পরিষ্কারই ছিল। আমি জানি না কেন আমাদের পার্টি অফিস আক্রান্ত হলো, আমাদের মিছিল আক্রান্ত হলো, আমাদের কমরেড আক্রান্ত হলো। এর পেছনের অন্তর্নিহিত রাজনীতিটা কি সেটা নিশ্চিতভাবেই আমাদের খুঁজে দেখতে হবে। কারণ আমরা যারা নবান্ন অভিযানের ডাক দিয়েছিল ছাত্র দলের নামে, আমাদের ছাত্র যুব সংগঠন থেকে আমরা বলেছিলাম এই ডাকে আমরা নেই, এবং আমরা বলেছিলাম গেলে সিডিও কমপ্লেক্সে যাব। সিবিআই তদন্ত করছে, অপরাধীদের চিহ্নিতকরণ এবং তাদের বিরুদ্ধে সাজার ব্যবস্থা করার দায়িত্ব এখন সিবিআই, কিন্তু এই বোঝাপড়াটা কিসের যে সিপিআইএমের অফিস আক্রান্ত হচ্ছে, সিপিআইএমের মিছিল আক্রান্ত হচ্ছে, সিপিআইএম কর্মীদের মাথা ফাটছে, এই বোঝাপড়াটা কিসের? এটা অনেকদিন আগে থেকেই আমরা বলছি, এটা ঘটনাটা এখন অব্দি আমি যা জেনেছি মনে হয় তৃণমূলের লোকেরাই করেছে, তৃণমূলের লোকেরাই করেছে। পুলিশ তো প্রচুর পরিমাণে উপস্থিত ছিল, হ্যাঁ, পুলিশের ভূমিকা পালন করেছে, পুলিশ যেমন কিছু করে না কোনো ব্যাপারে সেরকমই করেছে। পুলিশ দর্শকের ভূমিকা, আপনারা কি বোমা মারা হয়েছে, আমাদের কার্যালয়ে বোমা মারা হয়েছে, গাড়ি ভাঙচুর হয়েছে, সবটাই এখানে আছে, আপনারা দেখে নিন। এবং তারা আক্রমণকারী আর কারা আক্রান্ত গোটাটাই হচ্ছে প্রকাশ্য দিবালোকে ঘটেছে। হ্যাঁ, আমি বুঝলাম না যে বিজেপি বাংলা বন্ধ রেখেছে, সেই বন্ধ থাকাদের দুই রাজনৈতিক দলের সংঘাত সংঘাত হয়েছে, ইত্যাদি যা হয়েছে, কিন্তু এই ঘটনাটা কেন ঘটল? আপনারা কি এর বিরুদ্ধে কোনো, আপনাদের আজকে র্যালি, আপনাদের কি এর বিরুদ্ধে কোনো প্রতিবাদ বা কিছু? প্রতিবাদের মধ্যেই আছি, প্রতিবাদের মধ্যেই থাকবো। পুলিশের সহযোগিতা পাচ্ছে? কেউ পিছু হাঁটাতে পারবে না। পুলিশের সহযোগিতা পাচ্ছে না? পুলিশের সহযোগিতা পাচ্ছি একথাও বলবো না, সহযোগিতা পাচ্ছি না একথাও বলবো না। এখন এই মুহূর্তে দাঁড়িয়ে এটা বলার সময় নয়। পুলিশের কাছে আমরা নিশ্চিতভাবেই সব বিষয়টা অভিযোগ আকারে জানাবো, দেখবো কি করেন। আপনাদের কতজন আক্রান্ত হয়েছে? আক্রান্ত কতজন? অনেক অনেক অনেক, এখন অব্দি, হ্যাঁ, মহিলা এবং যুব অনেক আক্রান্ত হয়েছে, ছাত্র তারা আক্রান্ত হয়েছে, তাদের মাথা ফেটেছে, আহত হয়েছে, অনেকেই আহত হয়েছে। আপনাদের কি প্রাক্তন নেতা পঙ্কজ রায় সরকারকে সামনে দেখলাম, ওনার নেতৃত্বে কি হয়েছে এটা বলতে পারবো না, তৃণমূলের নেতৃত্বে হয়েছে। বলুন, আজকে আপনাদের মিছিলটার কি পারমিশন ছিল পুলিশের? মানে জানানো ছিল পুলিশকে, পুলিশ তো না করেনি মিছিল। আচ্ছা, অনুমতি মানে দিয়ে আপনারা জানিয়েছিলেন? জানিয়েছি পুলিশকে, পুলিশ তো আমাদের না করেনি মিছিল করতে, অতএব বেআইনি মিছিল বলা যাবে না। আর বেআইনি মিছিল হলে পুলিশই ব্যবস্থা নেবে মিছিল বন্ধ করার, অন্য কেউ এসে বোমা মারবে, মিছিলের উপর লাঠি চালাবে, এটা তো হয় না। দুর্গাপুর সে নিমাই দাস কি রিপোর্ট, পিবিটিভি নিউজ। নিয়মিত আপডেট এবং দুনিয়া ভর কি তাজা খবরো কে লিয়ে হামারে ফেসবুক পেজ কো ফলো এবং ইউটিউব চ্যানেল কো সাবস্ক্রাইব করেন।